তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী আর কালকে হচ্ছে কালী পুজো। সবকিছু দূর করবো আজকে হচ্ছে সেই সব ভূত, মানে আত্মা তো পরমাত্মা হয় কিন্তু পরমাত্মা না, মানে জলজান্ত যে ভূত গুলো আছে আজকের দিন আমি সেই ভূত গুলোকে তাড়ানোর চেষ্টা করবো। ভূত ভাগানোর আজকের দিন প্রদীপ ধরিয়ে আজকে ভূত চতুর্দশীর যেসব জলজান্ত ভূত আছে তাদেরকে আজ তাড়ানোর সময় দিয়ে গেছে। তো লেটস গো, দেবের বাবা পাই থাকো, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে হাঁটিয়ে থাকো, ঘুরে যাবো আজকে গোটা বাড়ির সব জায়গায় আজকে প্রদীপ চালাবো, মোমবাতি জ্বালাবো, ভূত চতুর্দশী স্পেশাল। বাড়ির উত্তর দিকে দেওয়া হচ্ছে বাড়ির সদর দরজা দেওয়া হচ্ছে জল পড়ে না। হ্যাঁ এখানে জল পড়ে না, শুধু দিয়ে গেছে কিন্তু জল এখনো পর্যন্ত একদিনও জল পাইনি এখানে। এই কলের মাথায়, এখানে সরকারি কলের মাথায় দিলাম, এই পড়ে গেল কলের মধ্যে ভূত ঢুকে আছে, ভূতটা বেরিয়ে গেলে জলটা পড়বে। এই দেখো খুঁটির উপরে দেওয়া হচ্ছে একটা, আমাদের এখন মোমবাতি জ্বালানো চলছে, ভূত তাড়ানোর উপায় চলছে। তো মোমবাতি জ্বালিয়ে হয়তো বা আমি জানি না যে আদৌ সত্যি সত্যি যে জলজান্ত যে ভূতগুলো আছে আমাদের এই গোটা পৃথিবীতে তারা বিদায় হয়েছে কিনা। তো আমি চাইবো যে এইভাবেই যেন এই একটা প্রদীপের আগুনে, একটা প্রদীপের আগুন না, একটা প্রদীপের আগুন মতো যতটা আলো হয় সেরকম এই পৃথিবীতে হাজার হাজার মোমবাতির আলো চাই, যে আলোতে এই পৃথিবীর সমস্ত জলজান্ত ভূত যেগুলো আছে সেগুলো যেন চিরদরে দূর হয়ে যায়। এটাই আমি সবার কাছে চাই, সবাই যেন চেষ্টা করো যেন এই জলজান্ত ভূতগুলোকে এই পৃথিবী থেকে দূর করা যায়, তবেই আগামী দিনে একটা ভালো দিন দেখতে পাবো। ধন্যবাদ।